রোজগার মেলা এটা প্রধানমন্ত্রীর নুয়া বিচার কিন্তু চাকরি ফাকরি হেউছি লোকমানকর কিন্তু গোটে পারসেপশন হচ্ছে যে আইডিয়া হচ্ছে যে বোধহয় আর কিছু চাকরি বাকরি হো নাই সরকার প্রকার চাকরি বাকরি হো নাই কিছু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কিছু হো নাই তো সেতে পাই মানে কোন কোন দিন সিং ইজ বিলিভিং সেং ইজ নট বিলিভিং আপন গোটে লোক কো যেতে কহিবে সে বুঝিব নাই কিন্তু যদি দেখি দেব তাহলে সেটা তার গোটে অলগা হৃদয়ঙ্গম হয়ে আপনার মহাভারতরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইলে তাঙ্কর অঠর অধ্যায় পাঠ পড়াইলে যে তোতে এটা করা পড়ে তাঁর যেতবে মানে যুদ্ধ করবি না বলিকি তাঁর যেতবে বিষাদ যোগ হল তাকে বুঝাইলে অর্জুন বুঝলে তেমন শ্রীকৃষ্ণ কোণ কে আচার তু বুঝাউছি তু ভাবছি তুমি কিছু জাড়ে না কি কিছু করেপারিনি তাঁর বিরাট রূপ তারপর সেটু দেখাইলে দেখাইলা পরে সেটু সে অর্জুন কে যে ঠিক আছে মু যুদ্ধ করবি তাঁর সেটু গাণ্ডীব ধনুষ উঠাইলে এবং যুদ্ধ কলে তো প্রধানমন্ত্রীর যে বিচার আছে মাননীয় প্রধানমন্ত্রী যে সিং ইজ বিলিভিং আমি দেখবাকে পড়ে তো সে আজ 51,000 লোক চাকরি দিয়া হচ্ছে প্রধানমন্ত্রী তার বাঙ্কিবে এটি লিস্টটা মতো ধরে দিয়া হয়েছে বহু লোকের না অছি তাকে দেখুছিল বসিকি আপনার এটি উপস্থিত অনেক মু পাঠ পড়লা বেড়ে আপনার ভিতর কত লোক গোটে গপ ছিল গোটে বেকার বলি গোটে গল্প বেকার গল্পটা কোণ যে গোটে সে কন্ডক্টরি করুলা মানে ইয়ে করুলা তাকে যেত বাহা পরে গোটে গ্রাজুয়েট হয়ে গলা এম এ হয়ে গলা পড়ু পড়ু তাকে সে কহিলেন যে তু যারা গ্রাজুয়েট হয়ে তু গোটে ইয়ে কন্ডক্টরি কাম করিবু কি তোর সে যে কোণ কুহ বুণাবুণি করতে ইয়ে করি ফুল বনাইবা সে কাম করিবু কি সে কলা বন্ধ করেদেলা বন্ধ করেদেলা পরে সে গোটে শ্লোকটে অছে মাতা নিন্দতি নাভি নিন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষ মানে মা ভি তো মানে ইয়ে করে ভ্রাতা ন সম্ভাষ তো ভাই ভি কথা হবনি মৃত্যু উপরত নানু গচ্ছতে সুত কান্তা মানে সে যে পিওন পিওন যে রকি সেগুলো বি তো আপনার ধিকার করবে সেইটু লাস্ট অছি মানে কোন কহতি তসমাত মাতা নিন্দতি নাভি নিন্দতি পিতা ভ্রাতা ন সম্ভাষ মৃত্যুপত নানু গচ্ছতি সুত কান্তা যে নিন্দতে অর্থ প্রার্থনা কৃতম তদ্ভু কোণ গোটে মুঁ ভুলি গেলি টিকে তসমাদ অর্থম উপার্জ সখে সর্বে বসা সেই অর্থ যদি উপার্জন হলে বাকি সমস্তে মানে আপনার পাখে লাইন হয়ে ছিড়া হবে বা ইয়ে কাম করবে মু তো রাজনীতি করার মোট ইচ্ছা নাই ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড চাকরি করি কনস্ট্রকশন ডিভিজন নালকোরে কাম করি মু মোর এমএলএ কু ভেটিবা পাই যাউছিলি ভুবনেশ্বর বি আসছিলি থর দুই থর ভেটি হুয়ে নেতা মানে আর ভেটিবা দিওতিনি কই কোন কাগজ আছে দিওতু মু মোর কাগজ নেইকি যাউছি লেখাটে যে মোর গাঁ টিকে রোড টে হবো ইলেকট্রিক টিকে দরকার মতে আর পানির ব্যবস্থা টিকে করা যাবে মতো ভেটিবা কই দেলেনি তো মু মতে কোন কাগজ দেই দিওতু মু কই কোন পাই দেবি ও ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মু যেতবে চাকরি বাকরি করুছিলি স্কুটর ফুটর গোটে কিনেছিলি আদিবাসী লোক তো মু কাইকি ইয়ে করি মু কাহিনী দেবি এমএলএ কু ভেটিয়া কুছিল মু কহিলি মু কন্টেস্ট করবি আমার বিএচএল রে গোটে নিয়ম ছিল লিমি দলপে আপন কন্টেস্ট করে পারিবে বিনা চাকরি ছাড়িকি মু কহিলি চালো গোটে হারি যিবা তো হারি যিবা 1100 ভোট পাইছিলি মু যোটু এমএলএ প্রথম 50 রে মু কহিলি কন্টেস্ট গোটে করে দেবা 89 রে লোকসভা রে ইলেকশন পূর্বরু জয়েন কলি বিজেপি রে আও টিকে হিন্দু মেন্টালিটির লোক মু হিন্দু পার্টি রে জয়েন কলি তারপরে 89 রে কিয়ে পচারে 89 রে আমি 6টা এমপি লড়াইছি কেহি আসলে না এমপি লড়াইবা পাই 90 রে 147টা বিধানসভার মাত্র 62 জন লড়াইল মু কন্টেস্ট করি হারিবা পাই কিন্তু সেটি সিপিএম কু ছাড়ে দেলে সেটি আম রজা রাণী বাকি যেতে জনতা পার্টি বালা ছিল আর কংগ্রেস বালার ক্যান্ডিডেট ঠিক নেই সেমানে মতে সমস্ত জিতাই দেলে মু মু হারিবা পাই কন্টেস্ট করছিলি মু ভাবলে আর টিকে কিছু পয়সা পত্র খরচ করিদেবা ফটো ফটো ছাপি যাব আর মতো লোক কিছু জানিবে তারপরে বুলি বুলি করে গাঁ হয়ে দেখি ইয়ে করে করে পাঠ পড়ুলে হসপিটাল রোলি কোটি কাহু দেখি কিছু নাই মতো কন্টেস্ট করি জিতাই দেলে মু মু 27 ফেব্রুয়ারি 1990 দিন 27 ফেব্রুয়ারি 1990 দিন মু এমএলএ হইলি এমএলএ হইলা পরে মু রাতে থকি গেছিলি শুইলি আসিকি দৌড়িয়া খটরে আমার খবর ঘরে
सकाळ उठि गिर नि तो खुली गिर मु बसि गिर चिंता कर रे सब मु एबे नै एबे नै रे इति असला पर विक्रम केसर देव चले आमर सीनियर से आगो जनता पार्टी रे थिले किंतु कडाहनु जति गिर आस्थिले वही फै दे दे रूल्स एंड प्रोसीजर ये से आटा चित भर गिर मु ताको खुली गिर पढिबा आरंभ कर से कहले आ स्टॉप stand up and speak that is assembly koi lare mushkil ta stand up and speak that is assembly koi porut ra papai roki dele mu assembly bitar ko golu wala apre judishtar das ko speaker nirvachit kara gala to mor montre asila pehle vikram babu koi dele stand up and speak je khida hel pehla bhag de dele speaker nirvachan to kiti rul procedure nai mu apan ko judishtar jehetu apan dharma ra judishtar स्पीकर आकार बसले आमर गुडी यंग पिला मन को टिके टिके मौका दउथे आ आपन को बधाई दउछि धन्यवाद दउछि पहिले हे बा पेपर रे टीवी रे रेडियो रे सब रे बाहर समस्त देखले जुल रो मन बिजे पर के बेले से जुदिस दाग दुस ये बोले चलला चलला परे परे एबे केते वर्ष हैला 34 वर्ष हैला रे मोर राजनीति के दुई थोर एमएलए 6 थोर एमपी लोकसभा 6 थोर तीनी तो राज्य सभा में थे भारतीय जनता पार्टी के विचार में तीनी तो रहता केंद्र मंत्री मुझे नहीं तो स्टैंड अप एंड स्पीक मु मंत्री है छ तीन दिन पर जब मोर बाबू की ऐसे कौन मंत्री महा मुश्किल है ना सिर्फ मजे के बोझ से निकल के जॉइंट सेक्रेटरी और रूम रहे आप दायित्व एसुम करें चार एसुम करें एक नया मंत्रालय था टीडी डिवीजन को देखला सोशल जस्टिस एम्पावरमेंट सेठू काटी के देले छ मास मु शास्त्री भवन जाई पाले नि कई के रूम नै किंतु मोर सेक्रेटरी थिले गुरेला ना सुनि के बहुत मु कैबिनेट रे बसलु मोर लेफ्ट रे बसले ममता वाला जी राइट रे बसले नीतीश कुमार कैबिनेट रे बसलु तो से मोर बहुत कैबिनेट रे पास हे गला बहुत घना घन घना घन कमिशन आसला कॉर्पोरेशन आसला कोन कोन पास हे गला नुआ मंत्रालय से पचारे तो भाई आप लोग का सेक्रेटरी के इतने अपन को सब्जेक्ट आसे के कैबिनेट में पास हो जाते हैं मुंबई में भूरे वाले भूरे वाले जस्ट नीतीश कुमार चौकी वाले कर अरे इतना बड़ा पत्र के साथ आप काम कर रहे हो मुंबई में भूरे वाले जैसा ऑफिसर में दिखा दिए इतना बढ़िया मेरे को पाठ पढ़ा के सिखा दिया उसे जो है पश्चिमी गला पर आसले नमस्कार बोले कल सर मैं आपका सेक्रेटरी आप मंत्री आप जो आदेश करेंगे मैं करूंगा आदेश करना आपका काम है कार्यान्वित करना उसका मेरा काम है ताको एग्जीक्यूट करते हो सीएम तो बोले केंद्र सरकार माने पीएम प्राइम मिनिस्टर प्राइम मिनिस्टर को मजे मजे भेटो मुझे ही अटल जी को भेटली अटल जी को टिके मु जाने थी तमर चिंगुड़ी खावा भारी पसंद इने फोन कर के आओ चिंगुड़ी वाला को चार जन पांच जन को राइट चिंगुड़ी पड़ा मु प्रथम मोत्री से चारटा दरकार हो किंतु मु 8 10टा 12टा पॉकेट मते मिली अधा रही अधा नहीं अटल जी को देवी मजे बस कथा